কোনো ডলার খরচ ছাড়াই একেবারে ফ্রিতে কীভাবে একটি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড নেবেন জনপ্রিয় অ্যাপ ভাইভিট থেকে এটা আজকে ভিডিওতে দেখাবো তো এখানে দেখুন আমার ভেরিফাইড আইডি অর্থাৎ আমার ভাইভিট অ্যাকাউন্টটা ভেরিফাইড গেছে তো কার্ড লেখা কার্ডে একটা ক্লিক করলাম তারপর গেট ইউর কার্ড একটা অপশন এখানে পাবেন তো আমাদের কি হতো আগে ভাইভিট অ্যাপ থেকে আমরা কিন্তু বাংলাদেশিরা কার্ড ফ্রিতে নিতে পারতাম না এখন নেওয়া যায় তো তাই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম তো এখানে গেট ইউর কার্ড এই লেখাটি দেখতে পাচ্ছেন এই এলাকাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশেও ভাইভিট কার্ড দিচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্সে বাংলাদেশ সিলেক্ট করে তারপর কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে কনফার্মে ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন তো এখানে উপযুক্ত কিনা একটা চেক করা হচ্ছে তো কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ এটা কিন্তু উপযুক্ত অর্থাৎ টিকমার্ক ভেরিফিকেশন কিন্তু আমার হয়ে গিয়েছে অ্যাকাউন্ট ক্রিট করতে দেখাইছি তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর সেট ইউর রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ আমরা যখন আমাদের ভাইভিট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং ভেরিফিকেশন করেছিলাম তখন যে ডিটেলসগুলো আমাদের আইডেন্টি ছিল সেগুলোই এখানে দিতে হবে তো আমি আপনাদেরকে সরাসরি দিয়ে দেখাচ্ছি এখানে বিল্ডিং নাম্বার বিল্ডিং নাম্বারে আপনি আপনার ডাকঘরের যে কুটটা এটা দিয়ে দিতে পারেন বিল্ডিং নাম্বারে অবশ্যই আপনি আপনার ডাকঘরের কোড দিয়ে দেবেন এবং অ্যাপার্টমেন্ট অফ ইউনিট নম্বর এটা হচ্ছে আপনি অ্যাপার্টমেন্ট অফ ইউনিট নম্বর হচ্ছে আপনি কত ওয়ার্ডে আছেন এটা দিয়ে দেবেন আপনার গ্রামের কয় নং ওয়ার্ডে আপনি বসবাস করেন এটা দিয়ে দিতে পারেন শহরের ক্ষেত্রে আপনি আপনার ইউনিট নাম্বারটি দিতে পারেন তো স্ট্রিট রাস্তা স্ট্রিটের মধ্যে যেটা দেবেন সেটা হচ্ছে আপনার আইডেন্টি এনআইডি কার্ড অথবা পাসপোর্টের তথ্য অনুযায়ী সব কিছু ফিল আপ করবেন এখানে তো এখানে অবশ্যই ভুল করবেন না যেটি সেটি হচ্ছে আপনি সিটি এবং পোস্টাল কোড এই দুইটা কিন্তু আপনার এনআইডির সাথে বাইডেন্টির সাথে সম্পূর্ণ মিল রাখবেন তারপর প্রভিন্স এই যে এখানে প্রভিন্স যেটা লেখা এটা এখানে আপনার থানা দিয়ে দিতে পারেন পোস্টাল কোডে আপনি আপনার এনআইডি কার্ড তথ্য অনুযায়ী অর্থাৎ পাসপোর্টের তথ্য অনুযায়ী বনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনার ঠিকানার মধ্যে যেটা পোস্টাল কোড ওইটাই দিয়ে আর স্ট্রিটের মধ্যে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি কুমারটিক রোড অর্থাৎ আপনি আপনার ভিলেজ ভিলেজের যে রোড আছে ওই রোডটা দিয়ে দেবেন তারপর পোস্টাল কোডের নাম্বারটা শেষ দিয়ে দিতে পারেন তো এইভাবে যখন আপনি পুরোটা ফিল আপ হবে ফিল আপ হয়ে যাওয়ার পর আর অ্যাড্রেসটা যখন আপনার এখানে ফিল আপ হবে তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে তো আমরা যখন কনফার্মে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে কনফার্মে ক্লিক করবো তারপর এরকম একটি পেজ পাবো অ্যাডিশনাল ইনফো তো এখানে আমাদের যেটি করতে হবে প্রথম যেটি সিলেক্ট করেছি এটাতে আমরা হচ্ছে কী জন্য কার্ডটি নিচ্ছি এটি হচ্ছে ইনভেস্টিং অর লং টার্ম হোল্ডিং আমরা যেহেতু অনেক লং টার্ম লং টার্ম ইউজ করবো অনেক সময় ইউজ করবো তো প্রথমটাই ইনভেস্টিং অর লং টার্ম ওইটা সিলেক্ট করলাম তারপর আপনার পেশাটা যে আপনি কী আপনি কী করেন তো স্টুডেন্ট দিয়ে দিতে পারেন আমরা যারা কম বয়সী আছি স্টুডেন্ট দিয়ে দেবেন তো ওয়ার্স ইউর সোর্স অফ ইনকাম আপনার ইনকাম সোর্সটা কী এটা এখানে দিতে বলছে তো আমরা এখান থেকে সেলফ এমপ্লয়েড ইনকাম দিতে পারি তারপর যেটি সেটি হচ্ছে আপনার ইনকাম কত এর উর্ধে বা কত ডলারের নিচে এটা এখানে দিবেন তো আমি নয় হাজার ডলারের নিচে এটা দিলাম আপনারা আরও বেশি দিতে পারেন আপনার ইনকাম যদি বেশি থাকে তো আমি কম তাই কম কমটাই দিলাম তো নেক্সটে ক্লিক করবার পর আমরা এখানে দেখে নিব সব কিছু ঠিক আছে কিনা ঠিক থাকলে নেক্সটে ক্লিক করবো তারপর এখানে যে মেন কাজটি এগুলো নিচে দুইটা টিকমার্ক যাবে মার্ক দিতে হবে এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে ইমেল দেখাবে এবং রেফার কোড দেখাবে আপনি রেফার বক্সে সিক্স ই বি সেভেন এম থ্রি জিরো এই কোডটি বসিয়ে দেবেন বসানোর পর আপনি গিয়ে সাবমিট লেখা দেখতে পাবেন সাবমিট লেখাতে একটা ক্লিক করে দেবেন তো সাবমিট লেখাতে ক্লিক করার পর ইউর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইস আন্ডার রিভিউতে চলে যাবে এটা আপনার কিছু মিনিটের ভিতরেই আপনার কার্ডটা কিন্তু চালু হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমার কার্ড কিন্তু চালু হয়ে গিয়েছে অর্থাৎ আমার বাইভিট কার্ডটি একেবারে ফ্রিতেই চালু হয়ে গিয়েছে এখানে কিন্তু আমার কোনো ডলারই খরচ করতে হয়নি আপনি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ভার্চুয়াল কার্ডটি কিন্তু রেডি এখানে এক্সপিরি ডেট সিবিবি কার্ড নাম্বার সব কিছু শহ হচ্ছে আই বাটনে ক্লিক করে সহ এবং এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই টপ আপ করতে পারবেন এই যারা ভাইভিট কার্ড থেকে দশ ডলার বোনাস নিতে চাচ্ছেন অর্থাৎ রেফারেল বোনাস দশ ডলার দিচ্ছে ভাইভিট আমাদেরকে আমার রেফারেলে বা অন্য যে কারো রেফারেলে আপনারা যারা জয়েন হয়ে গিয়েছেন অলরেডি বাইভ কার্ডে তারা কিন্তু দশ ডলার চোদ্দ দিনের ভিতরে মানে কার্ডটা নেওয়ার চোদ্দ দিনের ভিতরে আমি একটা অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করে মানে টপ আপ করব আমার এই কার্ড বাইবিট কার্ডটি আমি রিলুট করবো প্রথমে রিলুট করার পর আমি একটা ট্রানজাকশন ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করব ওই ট্রানজাকশন করার পর মূলত আপনারা যারা রেফারেলে জয়েন হয়েছেন তারা কিন্তু দশ ডলার করে পেয়ে যাবে না তো এখন কথা হচ্ছে আমরা বাইবিটে অ্যাপটি কীভাবে ডিপোজিট করবো অর্থাৎ বাইবিট এপে কীভাবে ডলার লুট করবো সেটি আমরা বাইনান্স অ্যাপ থেকে করতে পারি কারণ বাইনান্স হচ্ছে বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ট্রাস্টেড পিটুপি এক্সচেঞ্জ সিস্টেম তো বাইনান্স এপে থেকে কীভাবে আপনি বাইবিটে ডলারটা আনবেন সেটা দেখাচ্ছি তো আমরা বাইবিট পিটুপি থেকে ডলার ডিপোজিট করবো না কারণ বাইবিটে যারা ট্রেডিং করে পিটুপিতে তারা কিন্তু নতুন তো তারা আপনাকে পেমেন্ট দিয়ে দিতে দিবে বা অনেক ঝামেলা হবে আপনি এবং আপনার ডলারগুলো কিনতে আপনার একশো তিরিশ টাকার উপরে খরচ হবে যারা অল্প অল্প ডলার কিনবেন তো এটা যদি আপনি বাইনান্স বিটুপি থেকে কিনেন কুবি ট্রাস্টেড বাইন্যান্স বিটুপি তো আমরা বাইন্যান্স অ্যাপে ঢুকে গেলাম তো আমার অ্যাকাউন্টটা ভেরিওয়েট করা আছে তো আমি আমার বাইনান্স অ্যাপ থেকে পিটিপির মাধ্যমে আমি যে ডলারটা কিনবো এই ডলারটাই আবার অল্প ফি বা জিরো ফি এর মাধ্যমে আমি কিন্তু এটা বাই বিটে নেব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো খুব শর্টকাটে বা পেজ থেকে আমরা এখানে ক্লিক করব লোগোতে লোতে ক্লিক করার পর এই যে এখানে পিটিপি অপশন আছে এই পিটিপিতে ক্লিক করবো অথবা আমরা ওয়ালেটে কর্নারে ওয়ালেটে ক্লিক করে তারপর ফান্ডিংয়ে ক্লিক করে তারপর এখানে পিটিপি যেটা আছে এই পিটিপিতে ক্লিক করবো তো এইভাবে আমরা পিটিপি আসার পর এখানে বাই এবং সেল অপশন রয়েছে মাথায় রাখবেন সেল করার ক্ষেত্রে আগে আপনি টাকা পেয়ে তারপর কিন্তু ডলার রিলিজ দেন এবং বাই বাই করার ক্ষেত্রে আগে টাকা দিয়ে তারপর কিন্তু ডলারটা রিলিজ নেন নিয়ম ফাইন্যান্স বি টুপি এর সব পি নিয়ম এরকমই থাকে তো প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে বাই অপশন থেকে আপনি এখানে ইউএসডি সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করবেন আর এই কর্নারে যদি বিটি না থাকে আপনার অবশ্যই এখানে সার্চ করে বিডিটি সিলেক্ট করে দিবেন বিডি সিলেক্ট করে দিলে মতো আপনি এখানে বিএর ইএ ডিটি কিন্তু ইউডিটি বাইটা পেয়ে বাইটি মাছ করে ডিপোজিট করতে পারবেন এই প্রোফাইল থেকে কিনব তো এখানে আমি বাইক বাইতে ক্লিক করলাম বাইতে ক্লিক করার পর কিনবেন এই ট্রান্সফার পর্যন্ত অবশ্যই কিনবেন তারপর নিজেকে পারেন সে কত দ্রুত পেমেন্ট করি না যে পে টাইম রিলিজ টাইম মানে ফাইভ সে রিলিজ করে থাকে এবং তারপর ফলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রেড আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে বিকাশ সিলেক্ট করলাম আমি তারপর আমরা যেটা করবো প্লিজ অর্ডার একটা ক্লিক করে দিব প্লিজ অর্ডার ক্লিক করার পর এখানে একটা চেয়ে অপন পাবেন এই চেয়ার অপশন ক্লিক করবেন চেট অপশন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এজেন্ট নাম্বারটা হয়েছে তো এটা আমরা কপি করে নিব তো এই এজেন্ট নাম্বারে আমরা এখন ক্যাশ আট করবো নিজেকে বলি বিকেশের আসার পর লশোর বুঝবেন তো আমার পাঁচশো কারণ আমরা পাঁচশো টাকা পাঁচশো টাকা লিজ ডিটি আমাদের পেমেন্টটা সাকসেস করবো পেমেন্ট করার পর আমি এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিলাম হিসেবে তো আমি আবার বাইন হিসেবে চলে আসলাম আসার পর আমি ওনাকে আমি যে ওনাকে পেমেন্টটা করেছি এটার প্রুফ হিসেবে এই ছবিটা আমি কিন্তু ওনাকে দিয়ে দিলাম আমার পেমেন্ট প্রুফটা কিন্তু আমি ওনাকে দিয়ে দিয়েছি এখন আমরা এখানে ক্লিক করব বিউ পেমেন্ট ডিটেলস বিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করার পর এটা আপনারা অবশ্যই করবেন এটা না করলে কিন্তু উনি পেমেন্টটা রিলিজ করতে পারবেন অর্ডার ট্রান্সফার্ট নোটিফাই সেলার এটাতে কি ক্লিক করে দেবেন তো আমি এটাতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমরা অপেক্ষা করবো তো দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট এইট ফাইভ ইএচডিটি ডিপোজিট হয়ে গিয়েছে আমরা আমাদের হ্যাঁ ব্যালেন্সটা চেক করবো অর্থাৎ আমাদের ইউএসডিটি ডলারটা কিন্তু যুক্ত হয়েছে এখন আমরা যেটি করবো মেন কাজ সেটি হচ্ছে আমরা ফাইন্যান্স থেকে ভাইভিটে ডলারটা ট্রান্সফার করে নেবো এখান থেকে উইথড্র করবো এবং আমাদের ওয়াইভিটে কিন্তু ডিপোজিট হবে তো এখন আমরা কি করব আমরা যেটি করবো প্রথমে আমরা ভাইভিটে চলে আসবো তো ভাইভিটে আসার পর আমরা এখানে ভাইভিটের পেজ থেকে ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটি ক্লিক পর এখানে আমরা ইউএস সিলেক্ট করবো ইউএস সিলেক্ট করার পর আপনারা যদি করবেন সেটি হচ্ছে এখানে অ্যাক্স এভাক সি এটাতে ডিপোজিট করবেন তাহলে কিন্তু আপনি জিরো ফি বা অল্প ফি এর মাধ্যমে এভাক্স সি এটাতে একটা ক্লিক করব ক্লিক করব ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব কপি সাকসেসফুল হয়েছে তো এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের ফাইন্যান্সে ফাইন্যান্সে আসার পর আমরা এই উইড্রো উইড্রো লেখাতে ক্লিক করব উইড্রো ক্লিক পর যেহেতু আমাদের ইচডিটি তারপর রয়েছে তারপর ডিটিতে ক্লিক করব ইএ ডিটি ক্লিক পর এখানে আমরা যে দুইটি অপশক্তি করবো প্রথমটি হচ্ছে সেন্ট্রেস নেটওয়ার্ক তো এটাতে ক্লিক করব সেন্ট ফাই কেস নেটওয়ার্ক এটা ক্লিক করব করার পর এখানে একটা আপনি অ্যাড্রেস বার পাবেন এটা যেটা করেছি ক্লিকে করে এটা পেস্ট করে দেওয়ার পর নিচে দুই নম্বরে আমরা পাবো হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্কে একটা ক্লিক করব নেটওয়ার্কে ক্লিক করার পর নিচে যাব আমরা এভাক্স সি বাই করব এখানে অভাকস আমরা এভাক্স সি যেখানে ক্লিক করব থেকে পুরো ডলারটাই নিব তো মেক্সে ক্লিক করে দেব যে ডলারটা রিসিভ করব এবং যেটা নেটওয়ার্ক এখানে দেখাবে তো উইডোতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে কনফার্ম সব কিছু ঠিক থাকলে আপনি কনফার্ম ক্লিক করবেন দিলাম কনফার্মে ক্লিক করার পর অপশনটি ভেরিফাই করেন ভেরিফাই করে দেওয়ার পর দেখুন উইথড্রল প্রসেসিং সাকসেসফুল হয়ে যাবে তো এখানেও পেন্ডিং আছে আর এখানেও কিন্তু প্রসেসিং আছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ইউএডিটি আমরা কিন্তু বাইন্যান্স থেকে এখন ভাইভিটি নিয়ে এসেছি এখানে কার্ড নাম্বার আছে তারপর এক্সপায়ার ডেট আছে তারপর সিবিবি আছে তারপর নেম আছে ভার্চুয়াল প্রিপেড মাস্টার কার্ডটির মাধ্যমে এখন যদি আমরা কোনো গেমস থেকে কয়েন কিনি বা কোনো প্লেস্টোর থেকে কোনো অ্যাপ পার্চেস করি বা আমরা যদি ডুমেন হোস্টিং বা কোনো কিছু ক্রয় করি বিদেশি অ্যামাজন ডট কম থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন বিদেশি ওয়েবসাইট থেকে আমরা যদি এখন এই কার্ড দিয়ে কোনো কিছু পার্চেস করি ওইটাই হবে মূলত ট্রানজাকশন